আমি খুব অসুস্থ। প্রধানমন্ত্রী যেন একবার আমাকে দেখতে আসেন এবং তিনি আমার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেন। এভাবেই আকুতি করছেন ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা হাশিম উদ্দিন। 1971 সালের 10ই জুন মহান স্বাধীনতা যুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন গদাহারি গ্রামে হানাদার বাহিনীর সঙ্গে লড়াইয়ে ডান পায়ের হাঁটু ও উরুতে গুলিবিদ্ধ হন তিনি। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বাঁশগাড়া গ্রামে কৃতি সন্তান সুস্থ হয়ে আবার যুদ্ধে যোগ দিয়ে 12ই ডিসেম্বর 1971 সালে দিনাজপুরের বিরল থানা হানাদার বাহিনীর মোটর সেলের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান এই বীর যোদ্ধা। নিজের বীরত্বের কথা মুখে জানানোর শক্তি নেই আজ এই যোদ্ধার, তবে অনেক কষ্ট করে স্বাধীন করা এ দেশে আরও কিছুদিন বেঁচে থাকতে চান তিনি। স্বাধীন হওয়ার পরে থাকে আমি কোনো সুযোগ সুবিধা কারোর কাছে চাই নাই, পাই নাই, তবে আমি এখন চাই আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর যদি সাক্ষাৎকার পাই, উনি যদি আমাকে দয়া করে দেশের বাইরে চিকিৎসা এক নদী রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আল্লাহ জানে আমরা তোমাদের ভুলব না। 71 সালে পাক বাহিনীর সঙ্গে লড়াইয়ে 2 বার আহত হয়ে আজও সেরে উঠতে পারেননি এই যোদ্ধা। পঙ্গু অবস্থাতেই চলছিল তার দিন, কিন্তু গত বছর 8 জুন ব্রেইন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার শরীরের বাম অংশ অকেজো হয়ে পড়ে। বিডি হেডলাইন্সকে তার বড় ছেলে জিল্লুর রহমান বলেন, টাকার অভাবে বাবার পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছি না। বাবাকে সুস্থ করে তুলতে 14 লক্ষ টাকার প্রয়োজন। প্রতি মাসে ওষুধ ও ফিজিওথেরাপি সহ 75,000 থেকে 90,000 টাকা পর্যন্ত লাগে বলে জানান তিনি। চিকিৎসার ব্যয়বহুল খরচ আমাদের এই অ্যাবিলিটি না থাকার কারণে আমরা কুলাইতে পারতেছি না। এজন্য আমি সারা দেশবাসীর কাছে এবং সহৃদয়ান ব্যক্তির সবার সহযোগিতা কামনা চাচ্ছি। আমার বাবা একজন জেনুইন যোদ্ধা, হত পঙ্গু মুক্তিযোদ্ধা হয়েও আমরা কোনো সরকারিভাবে সুযোগ সুবিধা পাই নাই। তো আমাদের যা ছিল সামর্থ্য আমরা শেষ করে ফেলছি, এখন আমরা সবার সহযোগিতা চাচ্ছি। মুক্তিযোদ্ধা হাশিম উদ্দিনের 7 ছেলে সহ পরিবারের সদস্য সংখ্যা 15 জন, কিন্তু উপার্জন করেন মাত্র 2 জন। 5 ছেলে এখনও পড়াশোনা করছে, তাই তাদের পক্ষে বাবাকে সুস্থ করে তোলার মতো অর্থ নেই। দেশ মাতৃকার টানে নিজের জীবন তুচ্ছ করে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন মরণ প্রাণ সংগ্রামে। যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য তার পরিবার, সরকার ও স্বাধীন বাংলাদেশের নাগরিকদের কাছে সহযোগিতা আশা করছেন। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।